আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে চিতই পিঠার রেসিপি নিয়ে আজকে আমি লালকি চুলাতে চিতই পিঠা বানাবো অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে না টেনে পুরাটা ভিডিও দেখবেন আর এত সুন্দর চিতই পিঠা কান্না ভালো লাগে খেতে ভর্তা মাংস যে কোনো জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি চার কেজি আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব দুই ঘন্টার মতো তারপরে মেশিনের সাহায্যে চালটাকে ভেঙে আনবো চালটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মেশিনের সাহায্যে চালটাকে ভেঙে এনেছি একটি পাতিলার মধ্যে এক মুঠো চালের গুঁড়া আর পানি দিয়ে হালুয়ার মতো তৈরি করে নেব পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে হালুয়ার মতো দেখেন তৈরি করে নিয়েছি বেশি পাতলাও না বেশি ঘন না এখন চুলার থেকে নামিয়ে নিব নামিয়ে তারপরে চালের গুঁড়াটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন লবণটা দেওয়ার পরে চালের গুঁড়ার সাথে মিক্স করে নিব আর অবশ্যই লবণ যতটুক খাবেন ততটুকুই দিয়ে দিবেন আর আমি যে একটি হালুয়ার মতো তৈরি করেছি ওইটাও দিয়ে দিলাম এটা কিন্তু গরম আছে গরম অবস্থায় আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব হাতে দরতে যাবেন না তাহলে কিন্তু হাতটা লাল হয়ে যাবে বা ঠোসা পড়ে যাবে অনেকটা কিন্তু গরম আছে। হালকা একটু ঠান্ডা করেছিলাম চালের গুঁড়ার মধ্যে যে হালুয়াটা তৈরি করেছি পানি আর চালের গুঁড়া দিয়ে ওইটা ভালো করে মিক্স করে নিব চালের গুঁড়ার মধ্যে এখানে কোনো পানি ব্যবহার করব না এখন এখন ভালো করে মতে নিব তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করে নেব আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন আমি কিন্তু ভালো করে মতে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো আমি মতে নিয়েছি যত ভালো করে দেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে আর কম বেশি পানি লাগতে পারে এখানে আমি পানিটা মেপে দিই নাই আপনাদের কম বেশি করে পানিটা লাগতে পারে তো এখানে আমি নর্মাল সাদা পানিটাই ব্যবহার করেছি এখন ভালো করে পানিটা দেওয়ার পরে হাতে মতে নিব ডোটা তৈরি করেও বেশি পাতলাও না বেশি ঘনও না আপনারা দেখে অবশ্যই বুঝে যাবেন চিতই পিঠার রেসিপিটি আপনাদের দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ডোটা তৈরি হয়ে গেছে এখন চলে যাব পিঠার তৈরি করার জন্য চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি পিঠা বানানো একটু মুসে নিয়েছি একটু কাপড় দিয়ে এখন তাওয়াটা গরম হওয়ার পরে ডোটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু বেশি রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে প্রথম পিঠাটা দিয়েছি একটু লেগে গিয়েছিল পিঠা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর চুলা রাশটা মিডিয়ামে রাখবো কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম দেখেন কত সুন্দর ফুলে গেছে পিঠাগুলা এক এক করে পিঠাগুলা তুলে নেব আর কতটা ফুলেছে দেখে অবশ্যই বুঝে গেছেন এমন করি সবগুলা পিঠা আমি বানিয়ে নেব এই পিঠাগুলা সরিষার বর্তা সুটকির বর্তা মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে চিতুই পিঠা যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক ভালো লাগে এক এক করে পিঠাগুলা তুলে নিচ্ছি আর দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে তো বাকি পিঠাগুলা একইভাবে আমি বানিয়ে নিব। তো পিঠাগুলা গরম গরম খাওয়া হয়ে গেছে আর কতগুলো পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আর অবশ্যই বাসায় এভাবে পিঠা তৈরি করে খাবেন ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে